নমস্কার, আমি অঙ্কুর। আবার চলে এসেছি আপনাদের কাছে নিশিকথার পডকাস্টে নতুন একটা এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমি বলেছিলাম যে এই এপিসোডে এমন একটা সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেটাতে আপনাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। এবং ঠিক সেই কথা মতো আবার চলে এসেছি এই সপ্তাহে। আগের এপিসোডের যখন কথা উঠলো তখন বলে রাখি যে আগের এপিসোডে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আমরা আপ্লুত। এবং যেরকমভাবে আপনারা কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন যে নতুন এপিসোড চাই, নতুন রকম গল্প চাই, নতুন রকম সত্য ঘটনা চাই, সেই প্রসঙ্গ তো বলে রাখি যে আমাদের এই যে নতুন সেগমেন্ট নিশিকথার পডকাস্ট, সেখানে যদি আপনারা কোনো গল্প পাঠাতে চান বা আপনারা এসে আমার স্টুডিওতে গল্প বলতে চান, আপনারা অতি অবশ্যই আমাকে মেল করতে পারেন। আমি নিচে মেলটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং অ্যালং উইথ দ্যাট এই স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার মেল আইডি, উইচ ইজ nishikotha@gmail.com। ওখানে আপনারা মেল করতে পারেন এবং মেল করে জানাতে পারেন, যাতে আমাদের টিম সেটাকে রিভিউ করে আপনাদেরকে ফোন করবে, এবং আপনারা যদি সৌভাগ্য হন তাহলে আপনারাও এসে এখানে বলতে পারবেন। এবার আসছি আজকের এপিসোডে। আজকের এপিসোডটা যেরকমভাবে আমি সাজিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে যাকে আমি আনবো আজকের এই এপিসোডে, তিনি এমন এমন আমাদেরকে এক একটা কথা এমন বলেছেন, এবং সেটা আমি চাই যে আপনাদের সবার সাথে শেয়ার করুক এবং আপনারাও যাতে ভয় পান আমার মতো। ইন্ট্রোডিউস করে দিচ্ছি, দিব্যেন্দু দাস। নমস্কার। আচ্ছা, আমার খুব সৌভাগ্য যে আমার ভাই আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে কিছু বলার জন্য। তা এটা একটা সত্য ঘটনা আমার সাথেই হয়েছে, সেটা আমি আসবো সত্য ঘটনায় আসবো। তার আগে আমি একটুখানি দর্শকদেরকে জানাতে চাই, বলো যে বাই প্রফেশন তুমিও একজন অ্যাস্ট্রোলজার, এবং আমার আগের এপিসোডে আমার বাবা এসেছিল, উনিও অ্যাস্ট্রোলজার। তো আমি ওখানে একটা কোয়েশ্চেন করেছিলাম যে ভৌতিক ঘটনা যে আমরা চারিপাশে দেখতে থাকি তার কি সাইন্টিফিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে আমি আজকে হয়তো যাব না আজকের এপিসোডে। আজকের এপিসোডটা পুরোপুরি থাকবে যে তুমি যে ভৌতিক ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছো একদম এক্স্যাক্টলি কি হয়েছে যদি একটু বলো। এক্স্যাক্টলি যেটা হয়েছিল, রাত তখন 1:30 বাজে, আমি তোমাদের বাড়ির থেকে যাচ্ছিলাম, আমি আর তোমার আন্টি। তো যাওয়ার পথে আমরা এই বিদ্যাসাগর যে ব্রিজটা ছিল সেটা আমরা ক্রস করছিলাম। আচ্ছা। তো খুব ডাক, কোনো গাড়ি ফাড়ি সেরকম একটা ছিল না। তো আস্তে আস্তে যখন আমি ব্রিজের দিক দিয়ে খিদিরপুর দিকে যাচ্ছি, তখন যে ওখানে একটা মসজিদ আছে, ঠিক ওই জায়গাটা দূর থেকে মনে হচ্ছে যেন যে দুটো লোক আমাদের গাড়িটাকে কোনোভাবে আটকাবার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি ব্রিজের উপরেই ঘটনাটা ঘটছে? ব্রিজের উপরেই ঘটনাটা ঘটছে। আচ্ছা। এইবার আমি চিন্তা করলাম, রাত হয়ে গেছে, পাশে আমার মিসেস আছে, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাও মনের জোরটা বাড়িয়ে নিয়ে আমার মনে হলো যে আমি এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। তো তারপরে ভাবছি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো আরও প্রবলেম হয়ে যেতে পারে। কারেক্ট। কিন্তু নিজের স্বার্থের জন্য আমি নিজের আমার গাড়িটাকে এগিয়ে গেলাম। ওকে। এবার যত আমি এগোচ্ছি মানে মনে হচ্ছে যেন দুটো লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা। তো আমার মিসেস বলছে দেখো আমাদের মনে থেমে যাওয়া উচিত এখানে, এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি দেখতে পাচ্ছি তারা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, এবং তাদের যে আকারটা ঠিক আমার ভালো লাগছে না। একটু যদি ওটার ডেসক্রিপটিভ মানে একটু মানে একটু বড় রকম আকার, মানে যেটা সাধারণত আমাদের যে নর্মাল যে হাইট হয় তার থেকে যেন মনে হচ্ছে একটু বেশি, এবং ফিজিকটা অনেকটাই চড়া। তো আমি তখন ভাবলাম যে কি করা যায়, তো চলো এগিয়েই যাই। তো যত আমি কাছাকাছি যাচ্ছি যেন মনে হচ্ছে দুটো ফিগার এক হয়ে যাচ্ছে। ওকে ওকে। তো এই হতে হতে তখন মনে কিন্তু একটা কোনোভাবে আমার সাহস তৈরি হলো যে না আমি এখানে দাঁড়াবো না, আমার এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। তো যত আমি কাছে গেলাম তখন দেখছি একটা বড় একটা আকার আমার সামনে দাঁড়িয়ে গেল। আচ্ছা। তখন আমার গাড়িটা কিছুটা হলেও দূরে আছে। এইবার যত আর একটু কাছে যাচ্ছি তখন সেই ফিগারটা, যে আমি যে মানুষটাকে আমি দেখছিলাম দূর থেকে, সে একটা ব্রিজের থেকে আরেকটা ব্রিজে যেন মনে হচ্ছে লাফিয়ে চলে গেল। আচ্ছা। মানে যেটা আমাদের সাধারণ মানুষরা সম্ভব নয়। তো এবং তার যে ভঙ্গি, তার যে ফিজিক্যাল যে মুভমেন্টগুলো যেগুলো করছিল সেগুলো যেন আমার কাছে ঠিক লাগছিল না। আচ্ছা, এটা মানে কটা নাগাদ হচ্ছিল? এটা রাত 1:30।
দেড়টা পনেরো দুটো। আচ্ছা, তো তারপরে শীতকাল ছিল, আর এদিক ওদিক গাড়িও সেরকম একটা চলছিল না। তো আমি তখন একটু এগিয়ে আমার নিচের গাড়ির কাছটা নামিয়ে আমি দেখতে লাগলাম সে দুটো হাতকে জাস্ট ওই পাখির মতো উইংস তো বার করে মতো ওই আকাশের দিকে হা হা করে যেন কিছু একটা করছে। আচ্ছা, তো জাস্ট এইটা দেখার আমি আর মনে করলাম যে না, এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই, আমি এগিয়েই চলে যাই। তো এগিয়ে গিয়ে বাড়িতে যখন আমি চলে গেলাম, আমার যেন সে কীরকম মনে হচ্ছে যে গা হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু একটা ভালো লাগছে না, কোনোভাবে আমাকে ডিস্টার্ব করছে। দেখো অঙ্কুর, ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় ভূতের বই পড়েছি, ঠিক একদম, ভূতের বই তো সকলেই কেউ না কেউ পড়েই। তো এখন মারা হয়তো ভূতের গল্প বলে তাদের সন্তানদের খাওয়াবার একটা ইয়ে করে, বা নিজেদের একটা এন্টারটেনমেন্টের জন্য সবাই একটা করে, কিন্তু ডে বাই ডে এটা আমাদের কাছে একটা ফেয়ারি টেলস হিসেবে চলে আসতো, ঠিক। কিন্তু যদি এটা তুমি সেলফ রিয়েলাইজেশনটা না করো যে কিছু একটা আত্মা ঘুরছে যেটা আমরা ইনট্যাঞ্জেবল টু আওয়ার নেকেড আই, তো সেটা আমাদের কাছে একটা সাংঘাতিক হয়ে দাঁড়িয়ে। এই প্রসঙ্গে মানে খুব ভালো একটা দিব্যেন্দু আঙ্কেল কথা বললো যে ইনট্যাঞ্জেবল মানে এন্টিটি বলো, ট্যাঞ্জেবল অ্যাজ ওয়েল অ্যাজ ইনভিজিবল টু দ্য নেকেড আই, টু দ্য নেকেড আই, টু দ্য নেকেড, মানে আমরা যে আমাদের ফিজিক্যাল ফর্মে আমরা যে সবসময় তাদের দেখা পাবো বা তাদের সাথে এনকাউন্টার হবে এমন কোনো কথা নয়। না, এই এই পরিপ্রেক্ষিতে আমি আর একটা প্রশ্ন তোমাকে করতে চাই যে তোমার কোথাও মনে হয়নি যে তুমি হয়তো জিনিসটা হ্যালুসিনেট করছো বা পরবর্তীকালে কিছু এটা নিয়ে এগিয়ে কোনো তদন্ত বা কিছু? এটা আমি একটা তদন্ত আমি করলাম ওইখানে, পরের দিনকে একটা মাজার আছে যেটা তোমাকে আমি আগেই, মসজিদটা আছে যেটা আমি তোমাকে আগেই বলেছিলাম, তো সেইখানে আমি পরের দিনকে গেলাম। আচ্ছা, এই ব্যাপারটা কী হলো? তো তখন আমি তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বললো যে আপনি আমার সামনে কীভাবে দাঁড়িয়ে আছেন আমি নিজেও জানি না। আচ্ছা, আমি তখন একটু অবাক লাগলো, কী ব্যাপার? আমি বলছি আমার গায়ে লোম এমনি খাড়া হয়ে যাচ্ছে, কারণ তখন বলছে যে এটা কী করে সম্ভব? আলম কেন বলুন তো, বলছে যে ধরুন এই ধরনের যারা দেখেছে তারা কিন্তু আর ফেরেনি, কোনো না কোনোভাবে তাদেরকে একটা অ্যাক্সিডেন্ট করিয়েছে। এবং তুমি অঙ্কুর এটা তুমি সবাই মানবে যে ভূত বা ওই যেটা আমি তোমাকে বললাম ইনভিজিবল টু দ্য নেকেড আই এন্টিটি, এন্টিটি এটা কিন্তু অনেক দিন থেকেই অনেকে শোনে, যে ওই ধরো ন্যাশনাল লাইব্রেরি হোক বা হেস্টিংস থেকে হোক, এর একটা কাহিনী রয়েছে। এবং তুমি ব্রিটিশের লন্ডনে গেলেও যে মিউজিয়ামগুলোতে সেখানেও কিন্তু এই হন্টেডের এই ব্যাপারগুলোও কিন্তু কোনোভাবে মানুষকে কিন্তু নাড়া দেয় আজও। এখন সায়েন্সের এত ডেভেলপমেন্টে মানুষ মাঝে মাঝে ভুলে যায় যে কিছু একটা ইনভিজিবল কিছু একটা শক্তি আছে, স্ট্রেংথ, যেটা কিন্তু আমাদের উপর প্রয়োগ হয়। হ্যাঁ, তো সেটা একেবারে অস্বীকার করা আমার মনে হয় না উচিত হবে। এবং আমি যেহেতু নিজে এটাকে ফিল করেছি, দেখেছি নিজের চোখ দিয়ে, তো এটা আমি অস্বীকার করতে পারি না যে ভূত বলে যে কিছু নেই। না, অ্যাবসলিউটলি, মানে এটাই এটাই আর কি, মানে কিছু জিনিস আছে যেগুলো হয়তো তর্কের অতীত। হ্যাঁ, আমরা হয়তো ডিবেট করতে পারি, কারণ তর্কের অতীতগুলো তখনই হয় যখন ইনভিজিবল ইনট্যাঞ্জিবলগুলো হয়। কারেক্ট, যেখানে সায়েন্স পৌঁছাতে পারছে না। কারেক্ট কারেক্ট, সায়েন্স মিন্স তোমার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে, তার লজিক্যাল লজিকের একটা ব্যাপার থাকবে। কারেক্ট, কিন্তু বিয়ন্ড সায়েন্স এইগুলো কিন্তু রয়েছে আজও। কারেক্ট, তো আপনারা বুঝতে পারছেন যে উনি যে কথাটা বললেন যে সবসময় যে এন্টিটি আমরা এনকাউন্টার করবো এরকম কোনো ব্যাপার না, একটা গা ছমছমে ব্যাপার, গা ছমছমে ব্যাপার, বা হয়তো কোন একটা, অনেক সময় আমাদের এরকম হয় কি কোন একটা জায়গায় গেলে সেই জায়গাটার ভাইবসটা কাজ করে, মানে ভালো লাগে না, আমাদের গায়ে ঠান্ডা একটা স্রোত হয়, অথবা এরকমও দেখতে পারি আমরা কিছু কিছু ক্ষেত্রে যে জায়গাটাতে গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, একটা পচা গন্ধ, এবং মানুষ মানে কোনোভাবে বিব্রত হয়ে যায় যে জায়গাগুলো গেলে। দেখবেন যে রাস্তাঘাট যখন ফাঁকা হয়ে যায় অটোমেটিক্যালি একটা গা ছমছমে ভাব আমাদের মধ্যে এসে যায়। তো কিছু একটা তো একটা নেগেটিভ ভাইবস বলুন, কিছু একটা তো কাজ করছে যেটা আমাদেরকে নাড়িয়ায় বা নাড়িয়ে দেয়। আর এই এই কথাটাতেই আমি আগের এপিসোডেও বলেছিলাম যে পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জি থাকে। ডেফিনেটলি ডেফিনেটলি, তো ডেফিনেটলি যদি এই গল্পটা থেকে বা এই ঘটনা থেকে, গল্প বলাটা খুবই তুচ্ছ একটা ব্যাপার। এবং তোমাকে আমি আরেকটা কথা বলি, সেই মসজিদের কথাটাই আমি ফিরে আসি, তো সেইখানে তারা বললো যে আপনি কীভাবে দাঁড়িয়ে আছেন, কেন?
না এরকম ঘটনা অনেক আগেও ঘটেছে কিন্তু তারা আর কিন্তু ফেরেনি। আমি বললাম বাহ কী বলছেন কী বলছো? হ্যাঁ, তখন ওরা একটা জাস্ট আমাকে একটা ওদের ভাষায় একটা বললো যে এই ওয়ার্ডটাকে আপনি সেন্টেন্স, ছোট্ট সেন্টেন্স কিছু ওটা আপনি যখনই এখান থেকে পাস আউট হবেন আপনি এটাকে বলবেন। বাট আমি গুড লাক, আমি সেদিনকে আমি আমার ফ্যামিলিটাকে সেভ করতে পেরেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। অ্যাবসলিউটলি। তো আপনারা দেখতে পারলেন যে আজকের এপিসোডে আমি বলেছিলাম কাট টু কাট রাখবো, একদম ভৌতিক ঘটনা যেটা হয়েছে ওনার সাথে, উনি যেটা এনকাউন্টার করেছেন সেইটুকু পার্টি তুলে আনবো। আশা করি আজকের এই ছোট্ট একটা এপিসোড, 10-15 মিনিটের একটা এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই আপনাদের নিয়ার ওয়ানের সাথে শেয়ার করে দেবেন, এবং যদি আরও এরকম গল্প শুনতে চান তাহলে এই পেজটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা টিপে দিয়ে অল করে দেবেন নোটিফিকেশন, যাতে আমরা যখনই নতুন কিছু একটা আপলোড করি আপনার কাছে আগে পৌঁছে যায়। আমি চেষ্টা করব যে পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি আনার। আমি কথা দিয়েছিলাম যে মাসে অন্তত 2 করে আমি আনবো এপিসোড, এবং সেই কথা মতোই এই এপিসোডটা আমি আজকে সাজিয়ে আপনাদের সামনে এনেছি। জানি হয়তো এটা অনেক ছোট্ট একটা এপিসোড হলো, কিন্তু অনেক পাওয়ারফুল এবং প্যাকড একটা, এবং এখান থেকে আমরা এটাই জানতে পারি যে এটা কোনো বই পড়ে নয়, এটা আমার নিজের সাথেই ঘটনা। অ্যাবসলিউটলি ওটাই, যে এইখানে আমরা যাদেরকে পডকাস্টে ডাকছি তাদের কিন্তু আমরা এটাই বলছি যে সত্য ভৌতিক ঘটনা। আগের এপিসোডে আপনারা দেখেছেন, এই এপিসোডেও দেখলেন যে সত্য ভৌতিক ঘটনা। সিমিলারলি আপনাদের সাথেও যদি কোনো এরকম সত্য ভৌতিক ঘটনা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানান। আমাদের অফিসিয়াল মেল আইডি হচ্ছে nishikotha@gmail.com, সেখানে আপনাদের স্টোরি পাঠান। আপনারা যদি এখানে আসতে চান সেটাও লিখে জানান, এবং সাথে ফোন নাম্বারটা দেবেন যাতে আমাদের টিম থেকে শর্টলিস্ট করে আপনাদেরকে ফোন করতে পারে। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি পরের এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ।